শুভেচ্ছা খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম আর শুরুতেই জানাবো শিরোনাম মাউন্ট মঙ্গানুই থেকে চনমনা হয়ে ক্রাইস্ট চার্চে বাংলাদেশ নিউজিল্যান্ডের সিরিজ জয়ের টার্গেট টাইগারদের বিপিএলের প্রস্তুতি শুরু মাশরাফির ফিটনেসে ফিরতে শেরে বাংলায় অনুশীলন পেসারদের উপর আস্থা রাখার পরামর্শ শুভাগত হোমের দুর্দান্ত শতকে বিসিএল চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন সর্বোচ্চ রান মিঠুনের সেরা উইকেট শিকারী হাসান মুরাদ রুদ্ধশ্বাস জয়ে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী মোহামেডানকে হারিয়ে শিরোপার লড়াই রহমতগঞ্জ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন ক্রাইস্ট চার্চে তিন বছর আগে যে শহরে সন্ত্রাসী এক হামলার ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা সেখানেই রোববার শুরু হবে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট 1-0 এগিয়ে থাকায় এবার চাপমুক্ত মুমিনুলের দল সাল 2019 সিরিজের তৃতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল ক্রাইস্ট চার্চে 16 মার্চ খেলা শুরুর ঠিক একদিন আগে ঘটে ভয়াবহ অঘটন অনুশীলনের পর টাইগারদের কয়েকজনেরও আল নূর মসজিদে জুমার নামাজে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যাওয়ার আগেই জঘন্যতম এক সন্ত্রাসী হামলায় 51 জন মারা যান মসজিদের ভেতরে তামিম মিরাজ তাইজুলদের এই ভয়াবহ চেহারা আজও সবাইকে নাড়া দেয় তারা মসজিদে যাওয়ার আগেই হামলা শুরু হয় বেঁচে যান টাইগার ক্রিকেটাররা তিন বছর পর সেই শহরে আবার পা রেখেছে মুমিনুলের দল সেবার প্রথম দুই টেস্টেই ছিল ইনিংস ব্যবধানে হার সফরের প্রথম ভাগে মন খারাপ আর শেষটায় প্রচণ্ড ভয় নিয়ে দেশে ফিরতে হয় এবার প্রেক্ষাপট ভিন্ন মাউন্ট মঙ্গানুই থেকে পাওয়া জয়ে সিরিজের লিড টাইগারদের তিন বছর আগে যে শহরের স্মৃতি ভুলতে চেয়েছেন সবাই এবার সেই শহর থেকেই আসতে পারে সিরিজ জয়ের খবর প্রথম টেস্টে জয়ের আনন্দ নিয়ে আমরা ক্রাইস্ট চার্চে পৌঁছেছি সকালে রওনা দেওয়ার আগেও পেস বোলাররা জিম সেশন করেছে দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতির জন্য দুদিন সময় পাবো আমরা সিরিজের প্রথম টেস্টে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক দল ব্ল্যাক ক্যাপদের সেই চাপে থাকার সুযোগটাই নিতে হবে বাংলাদেশকে ম্যাচে সবার শারীরিক পরিশ্রম একরকম হয় না সেটা মাথায় রেখেই দুদিনের অনুশীলন সাজানো হবে জয়ের ইঞ্জুরি ছাড়া সবাই ফিট আছে রোববার শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট রাকিবুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ দলীয় সমন্বয় মাউন্ট মঙ্গানুয়ে ইতিহাস করেছে বাংলাদেশ পর্যাপ্ত সুযোগ আর নতুনদের উপর আস্থা রাখলে সাফল্য আসবে বিশ্বাস মাশরাফি বিন মুর্তজার ঘরের মাঠে পেসারদের আরও ভালো উইকেটে খেলার সুযোগ করে দেওয়ার তাগিদ সাবেক অধিনায়কের পুরো ফিট না থাকায় বিসিএল ওয়ানডেতে খেলা অনিশ্চিত তবে বিপিএলের শুরু থেকেই নামতে চান মাশরাফি আসো বোলিং এর সময় রিয়াদ ভালো বলতে পারবে বলু বলু আমরা রিয়াদ বলে যাচ্ছে বৃহস্পতিবার সকালে মিরপুর একাডেমি যেন আলো ঝলমলে মাশরাফির আগমন বড় উপলক্ষ বিসিবি একাডেমিতে ফিরেই শর্ট রানআপে ফেরার বার্তা ছিল না পুরনো রিদমে পঞ্চপাণ্ডবের তিন মাশরাফি তামিম মাহমুদুল্লার একসাথে অনুশীলন আকর্ষণের কেন্দ্রে যদিও নিউজিল্যান্ডে মুমিনুলদের ঐতিহাসিক জয়ের রেশ কাটেনি তখনও প্রেক্ষাপট বিশ্লেষণে এই জয় ম্যাশের কাছে বাংলার ক্রিকেটে সর্বোচ্চ অর্জন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলার থেকে মনে বলা উচিত যে এটাই সর্বোচ্চ জয় বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই এবং নিউজিল্যান্ডের মাটিতে এবং যেখানে নিউজিল্যান্ড বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের মানে টেস্ট চ্যাম্পিয়ন আর কি চ্যাম্পিয়নশিপে সো এটা তো দারুণ ব্যাপার মঙ্গনে ইতিহাস গড়ার পর আক্ষেপ জানিয়েছিলেন নেপথ্যের নায়ক এবাদত মাশরাফির কণ্ঠেও একই সুর অনুরোধ বিসিবির কাছে কতটুকু আস্থা আপনার আছে এটাও ডিপেন্ড করে পেস বোলারদের উপর আপনার যখন আস্থা থাকবে না পেস বোলারদেরও কিন্তু নিজের উপর আস্তে 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 সরে আসে সো এটা খুব ভালো দিক যে পেস বোলার ম্যাচ জিতিয়েছে হ্যাঁ ব্যাটসম্যানরা রান করেছে বাট আলটিমেটলি ইবাদত যদি ওই টাইমে উইকেট না নেতো হয়তো বা আমরা ম্যাচ জিততাম না ড্র হইতে পারতো ব্যাক ইঞ্জুরিতে বিসিএল এর ওয়ান ডে ফরম্যাটে খেলা নিয়ে আছে সংশয় তবে বিপিএল এর শুরু থেকেই নামতে চান নড়াইল এক্সপ্রেস বিসিএল এ আসলে খেলবো কিনা কোনো কনফার্মেশন আসেনি মানে আমার ব্যাক পেইন আছে একটু সো আজকে অনেকদিন পরে আসছি
একটু সময় লাগবে হয়তো বা। আর হ্যাঁ, সামনে বিপিএল আছে, সো আস্তে আস্তে শুরু করছি, তবে ডিপেন্ড ব্যাক পেইনটার কি অবস্থা হয় সেটার পরে। ম্যাচ ফিট না হওয়া পর্যন্ত চিকিৎসকের পরামর্শে অনুশীলনে নিয়মিত দেখা যাবে মাশরাফিকে। বিসিএল এর ওয়ান ডে ফরম্যাটে ম্যাচকে না পাওয়া গেলেও সাকিবের খেলা নিশ্চিত তার দল সেন্ট্রাল জোন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন চাপে পড়লেও অধিনায়ক শুভাগত হোমের দুর্দান্ত সেঞ্চুরিতে তৃতীয় শিরোপা জিতল সেন্ট্রাল জোন। 218 রানের টার্গেটে 4 উইকেটের জয় তাদের। ম্যাচ সেরা শুভাগত আসলে সর্বোচ্চ রান ওপেনার মিঠুনের, সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার হাসান মুরাদ। হঠাৎই যেন লঙ্গার ভাষণের জয় জয়াকার। নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ের পর আরও একটা স্মরণীয় দিন। মাউন্ট মঙ্গানুই থেকে মিরপুরে দুর্দান্ত একটা ম্যাচ দিয়ে শিরোপা জিতেছে সেন্ট্রাল জোন। দুশো আঠারো রান চেস করতে নেমে 68 রানে 6 উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে সেন্ট্রাল জোন। হার যখন নিয়তি মনে হচ্ছিল তখন উইকেটে দাঁড়িয়ে যান অধিনায়ক শুভাগত ও অনেক। উইকেট কন্ডিশন পরিস্থিতি বদলালেও বদলায়নি দুই ব্যাটারের ব্যাটিংয়ের ধরন। উইকেটে থেকেছেন, দলকে জয়ের দিকে নিয়ে গেছেন, শেষ পর্যন্ত আর উইকেট হারায়নি। সপ্তম উইকেটে 153 রানের জুটিতে অবিশ্বাস্য একটা জয় এনে দিয়েছেন শুভাগত ও অনেক। ফাইনাল ম্যাচে পারফরমেন্স করা অবশ্যই একটা আনন্দের বিষয় এবং কালকেও আমাদের একটা ভালো একটা দিন ছিল। আমরা টেস্টে উইন করেছি নিউজিল্যান্ডের সাথে, আজকে আমরা বিসিএলের ফাইনাল ম্যাচটা ওয়ার্ল্ড সেন্টার জোন জিতেছি, অবশ্যই এটা আমাদের স্বস্তির বিষয় এবং ভালো লাগার বিষয়। হয়তো বা ওনাদের কোনো প্ল্যান আছে আমাকে নিয়ে, সেই জন্যই হয়তো বা আমাকে বলেছে। তো আমিও ওটাই ট্রাই করছি যে এই জায়গাটাই যত তাড়াতাড়ি নিজেকে ইম্প্রুভ করা যায়। আসর জুড়ে দুর্দান্ত ছিল বিসিবি সাউথ জোন, টেবিলে সবার উপরে থেকেই উঠেছিল ফাইনালে। তবে নাসুম ফরহাদদের হতাশ করে শিরোপা উল্লাস করেছেন সৌম্য মিঠুনরা। আমি তো এখন শুধু টি টোয়েন্টি খেলতেছি, আমাদের প্রিমিয়ার লিগটাও হচ্ছে না, দশ ওভার বোলিং করাও হচ্ছে না। তো আমার খেয়াল ছিল যে এই টুর্নামেন্টটা যদি আমি পাই আমি অনেকক্ষণ যাতে বল করতে পারি, এইটাই আমার মেইন প্ল্যান ছিল। ফাইনালে 116 রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন শুভাগত। আসরে সর্বোচ্চ রান করেছেন মিঠুন। শীর্ষ পাঁচে আছেন শুভাগত, হৃদয়, জাকির ও সৌম্য। বোলিং লিস্টে সবার উপরে আছেন হাসান মুরাদ, নাসুম, সানজামুল, নাইম ও আবু হায়দার রয়েছেন শীর্ষ পাঁচে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। ফেডারেশন কাপে আবাহনী সাইফ স্পোর্টিং এর সেমিফাইনাল রোমাঞ্চ ছড়িয়েছে। ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 30 মিনিটেও ছিল সমতা। এরপর টাইব্রেকার নাটকীয়তায় জিতে ফাইনালে আবাহনী। এর আগে প্রথম সেমিতে মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে চমক দিয়েছে রহমতগঞ্জ। অন্য প্রান্তে এমফানুদো, এমন ম্যাচ বোধ হয় ঘরোয়া ফুটবলেই প্রথম। এমন ঘটনাই বা কে দেখেছেন? আবাহনীর বিপক্ষে বিতর্কিত পেনাল্টি পেয়ে যখন ব্যবধান 3-1 করার সুযোগ, তখন সাইফ স্পোর্টিং কে দুবার নিতে হলো স্পট কিক, দুবার লক্ষ্য ভেদ করেও লাভ নেই। ফাউলের কারণে বাতিলের সিদ্ধান্ত রেফারির। এর কিছুক্ষণ আগেই অবশ্য সফলতা ছিল, 73 মিনিটে যে পেনাল্টি পায় সাইফ স্পোর্টিং তাকে পূর্ণতা দিয়ে দলকে এগিয়ে রাখেন এমেকা। ম্যাচের প্রথম পেনাল্টি অবশ্য আবাহনীর পক্ষে, অষ্টম মিনিটে রাফায়েল অগাস্তো স্পট অন। আকাশে নীলরা ভেবেছিল সহজই হবে বাকি সময়। এবারে কাটব্যাক থেকে দারুণ সেভ, দ্বিতীয় সুযোগ এবং সাইফ ওই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে দেন সাইফের এমফোন উদো। অথচ বিদায়ের সংখ্যাতেই কেঁপেছিল আবাহনী শিবির। ইনজুরি টাইমের রোমাঞ্চে ওদের ত্রাতা ড্যানিয়েল কলিন্ড্রেস। সমতা ফিরিয়ে ম্যাচ এক্সট্রা টাইমে নিয়েছেন কোস্টারিকান তারকা, সেখানেও রোমাঞ্চ ভরপুর। চতুর্থ মিনিটের গোলে এগিয়ে যায় আবাহনী, ওদের উৎসব রাকিবের কল্যাণে। শেষবেলায় লেমোসের দলকে নাড়িয়ে দিয়ে খেলার ট্রাইব্রেকারে নেন সাজ্জাদ। পেনাল্টি শুটআউটের নাটকীয়তার জন্য অপেক্ষা তখন, যেখানে ব্যর্থ সাইফের এমফোন উদো আর অধিনায়ক জামাল ভুঁইয়া দুইটা শট ঠেকিয়ে আবাহনীকে ফাইনালে তুলে নায়ক গোলকিপার শহীদুল আলম সোহেল। তিনি আটকে দিয়েছেন আবাহনী ফেডারেশন কাপের ফাইনালে। এর আগে রহমতগঞ্জের বিপক্ষে প্রথম সেমিতে শুরুতেই মোহামেডানের সাফল্য, দলকে এগিয়ে দেন রাজীব। গোলের সুযোগ এবং গোল। বিরতির পর ডিফেন্ডার মেসিনো ভিকির লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। সাদা কালোদের ছন্দপতনে পাল্টে যায় ম্যাচের গতি। 79 মিনিটে সমতা ফেরান ফিলিপ আজহা।
গোল দিয়ে দিয়েছে। এখানে অবশ্য এক্সট্রা টাইমের ঝামেলা ছিল না, কারণ ইনজুরি টাইমে সানডে চিজোবার গোলে উৎসব করেছে মোহাম্মদগঞ্জ, আর হতাশায় মুখ লুকিয়েছে মোহামেডান। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রাভিস হেডের সঙ্গে লড়াইয়ে আগের তিন টেস্টে একাদশে জায়গা হয়নি উসমান খাজার। সিডনিতে সুযোগ পেয়ে জ্বলে উঠলেন খাজা, তার দুরন্ত সেঞ্চুরিতে অ্যাশেজের চতুর্থ টেস্টেও শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন অজিদের সংগ্রহ ছিল 3 উইকেটে 126 রান। দ্বিতীয় দিনে সব আলো উসমান খাজার দিকে, ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলেছেন খাজা, আউট হন 137 রান করে। 50 পেয়েছেন স্টিভেন স্মিথ, 8 উইকেটে 416 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। স্টুয়ার্ট ব্রডের শিকার 5 উইকেট, জবাবে বিনা উইকেটে 13 রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। টানা 3 ম্যাচ জিতে মর্যাদা ট্রফি ঘরেই রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। জোহানেসবার্গ টেস্টে ভারতকে 7 উইকেটে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরেছে সাউথ আফ্রিকা। ভারতের দেয়া 240 রানের টার্গেট টপকে যেতে প্রোটিয়াদের খরচ হয়েছে মাত্র 3 উইকেট, হাতে বাকি থেকে গেছে পুরো একদিন। 2 উইকেটে 118 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে সাউথ আফ্রিকা ক্যাপ্টেন ডিন এলগার ও রাসি ভন্ডার ডুসেন। 11 রান নিয়ে দিন শুরু করা ভন্ডার ডুসেন স্বামীর শিকার বনে সাজঘরে ফিরেন 40-এ 46 রানে। দিন শুরু করা ডিন এলগার 96 রানে নট আউট ছিলেন, সাথে টেম্বা বাভুমার 23 উইকেটে 243 রান করে জয় নিশ্চিত করে সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার 202 রানের জবাবে হোস্টদের সংগ্রহ 229 রান। দ্বিতীয় ইনিংসে কেএল রাহুলরা 266 রানে অল আউট হলে সাউথ আফ্রিকার টার্গেট দাঁড়ায় 240 রান। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই অন্যরকম উত্তাপ, জকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা জটিলতা নিয়ে গরম পরিস্থিতি। কোভিড ভ্যাকসিন দেয়া না থাকায় মেলবোর্নের ইমিগ্রেশন প্রবেশের অনুমতি দেয়নি 9-বারের চ্যাম্পিয়নকে। সার্বিয়ান তারকা আছেন ডিটেনশন হোটেলে। এরই মধ্যে শুরু হয়েছে আইনি লড়াই, যার সিদ্ধান্ত জানা যাবে সোমবার। Tennis number 1 Novak Djokovic landing in Australia. অস্ট্রেলিয়া ঢুকতে দেয়া হলো না নোভাক জকোভিচকে। কোভিড ভ্যাকসিন না নেয়ার কারণে ইমিগ্রেশন পার হতে পারেননি সার্বিয়ান সুপারস্টার। মেলবোর্ন এয়ারপোর্টের কর্তারা সাফ জানিয়েছেন, অজি ভূখণ্ডে প্রবেশের সব নিয়ম মানেননি জকো। এই ঘটনায় তোলপাড় ক্রীড়াঙ্গন আছে মিশ্র প্রতিক্রিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, নিয়ম সবার জন্যই এক, কিন্তু অজিদের নিজেদের নিয়মেই তৈরি হয়েছে সবিরোধ। অস্ট্রেলিয়ান ওপেন আয়োজকরা নিশ্চিত করেছে টিকার বাধ্যবাধকতা শিথিল করে টেনিস অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া স্টেটের মেডিকেল প্যানেল অনুমোদন করেছে জকোভিচের স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র। আর বর্ডার অফিসিয়ালদের কথার সুর মিলেছে প্রধানমন্ত্রী মরিসনের সাথে। জকোভিচ ইস্যুতে বলতে চাই নিয়ম নিয়মই, সেখানে বিশেষ কিংবা আলাদা বলে কিছু নেই। এরই মধ্যে আইনি পথ ধরেছেন জকোভিচ, অস্ট্রেলিয়ার হাইকোর্টে আবেদন জানিয়েছেন টেনিস সুপারস্টার। সার্বিয়ার টেনিস আইকনকে হেনস্থায় ক্ষুব্ধ দেশটার প্রেসিডেন্ট। সার্বিয়া সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বিশ্বসেরা টেনিস খেলোয়াড়ের হয়রানির শেষ হয়। ভয় পাচ্ছি এই ধরনের রাজনৈতিক হেনস্থা না চলতে থাকে জকোভিচের সাথে, তারা হয়তো অন্য কিছু প্রমাণ করতে চাইছে। পুলিশি পাহারায় ডিটেনশন হোটেলে জকোভিচকে রাখায় সাবেক ওয়ার্ল্ড নাম্বার 1 রাফায়েল নাদালও জানিয়েছেন নেতিবাচক প্রতিক্রিয়া। সে তার নিজের সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে প্রত্যেকে স্বাধীন, কিন্তু এর সাথে আরো অনেক কিছু জড়িয়ে রয়েছে। যা ঘটছে সেটা মোটেই পছন্দ করার মতো কিছু নয়, ওর জন্য খারাপ লাগছে। 17 জানুয়ারি থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন, রেকর্ড 9-বারের চ্যাম্পিয়ন অংশ নিতে পারবেন কিনা তার অপেক্ষা। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরিয়াতে শীর্ষ 4-এ ওঠার লড়াই ইউভেন্টাসের চ্যালেঞ্জ নাপোলি, ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2:45। মৌসুমের মাঝামাঝি এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইউভেন্টাস, আক্রমণ ভাগে ভরসা দিচ্ছে দিবালা মোরাতা জুটি। 19 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইউভরা। সব ধরনের প্রতিযোগিতায় টানা 6 ম্যাচ অপরাজিত অ্যালেগ্রির দল, অন্যদিকে শেষ 5 ম্যাচে মাত্র 1 জয় নাপোলির। ছন্দ পতনের পরও তাদের অবস্থান টেবিলের 3 নম্বরে। ইউভেন্টাসের মাঠে কঠিন পরীক্ষা জিতে আত্মবিশ্বাস ফেরাতে চায় লুসিয়ানের শিষ্যরা। চীনের জনপ্রিয় গেম অ্যারেনা ভ্যালোর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের ঢাকা অঞ্চলের ফাইনাল হয়ে গেল রাজধানীর যমুনা ফিউচার পার্কে। ঢাকার পর 7 জানুয়ারি খুলনা, 14 জানুয়ারি চট্টগ্রামের ফাইনাল, শেষে ঢাকায় 21 জানুয়ারি হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল।
অ্যারানব ভেলোর গেমের আয়োজকরা বাংলাদেশি প্রতিযোগীদের মাঝ থেকে বিজয়ীদের জন্য ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এই গেমটিকে বাংলাদেশে আরও জনপ্রিয় করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার ইমরুল কায়েস, অভিনেতা ফেরদৌস সহ সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্বগণ। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।